মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্মে যায়, তখন না চাইলেও রাগ অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে। কেননা যত কাছাকাছি যাওয়া হয় ততই মায়া বেড়ে যায়। কম কথা বলা লোককে যারা অহংকারী মনে করে তারা হয়তো জানে না যে চুপ থাকাও একটা পরিশ্রমহীন ইবাদত ও নবীর সুন্নাত। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় দেখায়। মাঝে মাঝে জীবনটা প্রচণ্ড বিষাক্ত লাগে, বেঁচে থাকতে ইচ্ছেই করে না, পালিয়ে যাওয়ার ফন্দি খুঁজে বেড়াই। খুব একা লাগে কেন জানি, অথচ বাড়িতে সবাই আছে, সবার সাথেই কথা বলছি, হাসছি, কিন্তু যে কথাগুলো আমাকে অশান্তি করছে সেগুলো বলতে পারছি না, কাউকে জড়িয়ে কাঁদতে পারছি না। এখানে সবাই আছে তবুও যেন কেউই নেই। ভয় মৃত্যু, ভয় পাপ, ভয় নরক, ভয় অসাধুতা, ভয় ভুল জীবন, এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি থেকেই সৃষ্টি হয়েছে। মানুষ যতই গোপন পাপ করুক না কেন, শাস্তি সে প্রকাশ্যেই পাবে। যে আমার সাথে ভালো থাকতে চায় তাকে ভালো রাখার দায়িত্ব আমার, যে আমায় ছাড়া ভালো থাকতে চায় তার থেকে দূরে থাকার দায়িত্বও আমার। তুমি ভালো নেই এই খবর শুনে যদি তোমার শত্রু আনন্দ পায় তাহলে সেও ভালো নেই। স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিক মতো চেনা বা জানা যায়, হয়তো সমস্ত জীবনেও না। যার সাথে কথা বলে খুশি দুইগুণ ও দুঃখ অর্ধেক হয়ে যায় তাকে আপন বলে, তাতে রক্তের সম্পর্ক নাও থাকতে পারে। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নিরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত বন্ধু। প্রিয়জন চিনতে চান, তাহলে একবার বিপদে পড়ে দেখুন, যাকে পাশে পাবেন সেই আপনার প্রিয়জন। যে ভুলগুলো করবে না, ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবে না, মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবে না, যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না, অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না, অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবে না, অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবে না, ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবে না। যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে দূরে থাকো। কাউকে টাকা ধার দিলে নিজেকে মহান মনে হয়, আর পাওনা টাকা চাইতে গেলে নিজেকে ভিক্ষুক মনে হয়। কথা বলার জন্য সময়ের যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন ইচ্ছার। কখনো ভেবো না চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা। জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।